আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যে ভিডিওটি বানাতে যাচ্ছি বা তৈরি করতে যাচ্ছি, এটি অ্যাসফল্ট বেসিন প্ল্যান্টের অ্যাডজাস্টমেন্ট কীভাবে সেটিং করতে হয় তার উপর একটি ভিডিও। এটা এখানে দেখতেছেন, যে মোটরটি দেখতেছেন এটি 30 কিলোওয়াটের 1475 আরপিএম এর একটি মোটর, থ্রি ফেজ মোটর। এটি স্টার ডেল্টা কানেকশন দেওয়া আছে। এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে 30 কিলোওয়াট, তারপর 1475 আরপিএম লেখা আছে। এইখানে ভালো করে খেয়াল করলে এটা বুঝতে পারবেন, লেখাগুলো যদিও ছোটো। আর এটি স্টার ডেল্টা কানেকশন আছে বললামই, দেখেন ডাবল কেবল, দুইটা কেবল, প্রতিটা কেবল এই তিনটা করে তার আছে, যেটা থ্রি ফেজ মোটরে একটা তার হলেই চলে। যেহেতু এটা স্টার ডেল্টা কানেকশন তাই ডাবল তার। আর এখানে যেই ডাইসটা দেখতেছেন বা শেপটা দেখতেছেন, এই শেপের উপরেই অ্যাডজাস্টমেন্টটা সেটিং করা হবে। আর এখানে যে স্পেসিফিকেশনটা দেখতেছেন, এটা এই অ্যাডজাস্টমেন্টটা কীরকম বাতাস দেবে বা কী তার স্পেসিফিকেশন, কত কিউবিক মিটার বা কত আরপিএমে ফ্যানটা ঘুরবে তার একটা স্পেসিফিকেশন। এটা হচ্ছে সেই বক্সটা অ্যাডজাস্টমেন্টের। এবং খেয়াল করেন এই বক্সে যে এটা অ্যাডজাস্টমেন্টটা ঘুরবে, ঘোরার পরে দেখেন ভিতরে, এটা হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না, ভিতরে যে চিত্রটা আছে তার মানে ফ্যানটা ঘুরবে ক্লকওয়াইজে, ক্লকওয়াইজে ঘুরলে ঘুরা ঘুরে ফ্যানটা বাতাসটা পুরো প্ল্যান্টের বাতাসটা টেনে এনে এই উপর দিয়ে দেবে। দেখতেছেন যে উপরে এই যে পাইপটা দেখা যাচ্ছে, এটা দিয়ে বাতাসটা টেনে আনবে অ্যাডজাস্টমেন্ট এনে। এটা চুল্লির মতো যে আছে, এটা সেই চুল্লি দিয়ে বাতাসটা বের করে দেবে। এটার সাথে শুধু বাতাস না, প্ল্যান্টের যে পাথরের ধুলাবালি, পাথর নেট হওয়ার পর যে ধুলাবালিগুলো থাকবে এগুলো সব এই অ্যাডজাস্টমেন্ট টাইনে নিয়ে আসবে। টাইনে নিয়ে এসে চুল্লির মাধ্যমে বের করে দেবে। চুল্লির মাধ্যমে বের হবে না, চুল্লির মাধ্যমে বাতাসটা বের হবে। চুল্লিতে ঝর্ণা ফিট করা আছে, পানির ঝর্ণা ফিট করা আছে। এই দেখতেছেন এই যে পুরা বাতাসটা, এই দেখেন প্রতিটার সাথে এই টায়ার, ওই মিক্সচার, টায়ার নেট এগুলোর সাথে পাইপটা সংযুক্ত করা আছে। এত পরিমাণ বাতাস থাকে যে এখানে এই দোলাবালিগুলো সব টাইনে নিয়ে আসে। এবং ওই দেখতেছেন ওই পাশে পিছন সাইডে একটা হাউজের মতো দেখা যাচ্ছে। এই চুল্লিতে যখন বাতাসটা বের হয়ে যায় বালি দোলাবালি সহ ঝর্ণায় পানির ঝর্ণায়, তখন এই দোলাবালিগুলো ধুয়ে নিয়ে এসে যাতে বাতাসের মাধ্যমে বের হয়ে যেতে না পারে, এই তখন এই নিচে যে পাশে যে হাউসটা দেখলেন এই হাউসে এসে পড়ে এবং বাতাসটা শুধু বের হয়ে যায়। কারণ যদি এই ঝর্ণাটা ব্যবহার করা না হতো তাহলে ধুলাবালি সহ উঠলে এইখানে প্ল্যান্টের আশেপাশে কেউ থাকতে পারতো না, এবং আশেপাশে যে ঘরবাড়িগুলো আছে এগুলাও মানে ধুলা পড়তো, ধুলার বৃষ্টি বলতে পারেন, এরকম একটা জিনিস হইতো। তার জন্য তাহলে তো আর প্ল্যান্ট হয়তো চালাইতে পারতো না বা সমস্যা, ধুলা তো বুঝতেছেন ধুলা উঠলে যে সমস্যা। দেখেন প্রিয় দর্শক, এই যে এটা হচ্ছে সেই অ্যাডজাস্টমেন্ট যেটি ডাইসে বসানো হচ্ছে। এইখানে যারা কাজ করতেছে এখানে তারা প্ল্যান্টের সাথেই সম্পৃক্ত, এই প্ল্যান্টটা শুরু থেকে তারাই এটা পরিচালনা করতেছে, চালাইতেছে। এখানে প্ল্যান অপারেটর এবং প্ল্যান্টের হেল্পার সহ সবাই কাজ করতেছে। প্রিয় দর্শক খেয়াল করেন, এই দেখেন অ্যাডজাস্টমেন্টের যে পুলির পাশে একটা ব্যারিং এবং অ্যাডজাস্টমেন্টের কাছে একটা ব্যারিং, এই ব্যারিং দুইটা, এই যে ভিতরে যে ডাইসের ভিতরে যে তরল পদার্থটা দেখতেছেন এটা মোবিল, এই মোবিল মোবিলে সংস্পর্শে বা মোবিলে নিমজ্জিত থাকে, পুরাটা না কিছুটা হলেও ভিজা থাকে এই ব্যারিংটা। কারণ যেটা বুঝতেছেন যে মানে খেয়াল করেন যে এই পাখাটা এত স্পিডে ঘুরে এই দুইটা ব্যারিং উপর ব্যালেন্স করে,
তো সেই কারণে বেয়ারিংয়ে যাতে ওই রকম গরম না হয়ে যায় বা শুকিয়ে না যায় তার জন্য সবসময় এই মোবিলের মাধ্যমে বেজা থাকে যাতে বেয়ারিংটা টেকসই হয়। দেখতেছেন উপরের কভারটা ফিটিং করা হচ্ছে, উপরের কভারের পাশে বেয়ারিংয়ের দুই পাশে দুইটা কভার আছে। আর প্রিয় দর্শক, এখানে একটা জিনিস যেটা বলতে হচ্ছে, এই অ্যাডজাস্টমেন্টটা অবশ্যই লাগানোর আগে ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্টের যে ব্যালেন্স আছে এটা মিলিয়ে দিতে হবে। এই যে যে নাটটা দেখলেন, এই নাটটা ফিল আপ করতে মোবিল দেওয়া এটা এসে যাতে এখন, কারণ এখন মোবিলটা নিচে আছে, এটা ব্যারিংয়ের সাথে সংযোগ নাই বা কানেকশন নাই বা ব্যারিং পর্যন্ত উঠে নাই। যখন এই উপর দিয়ে মোবিল দেওয়া হবে তখন এই যে এই ব্যারিং পর্যন্ত মোবিল আসলে পাশে একটা গ্লাস গ্লাস টাইপের মোবিল চেক দেওয়ার চেম্বার আছে, দেখা যায় যেটাতে মোবিল আছে কিনা। যদি এটাতে মোবিলের লেভেল দেখা যায়, এই যে এই পাশে খেয়াল করলে দেখতে পারেন, এই যে দেখা যাচ্ছে একটা মোবিল চেক দেওয়ার, এটা গ্লাসের মতো, কতটুকু কি পরিমাণ মোবিল আছে কি নাই। এই যে দেখতেছেন প্রিয় দর্শক, এটা এখন পুরাটাই খালি, তার মানে এটা তো মোবিল দিতে হবে। এই দেখেন প্রিয় দর্শক, কভারের নাটগুলা টাইট দেওয়া হচ্ছে, সবাই কাজ করতেছে, অনেক দ্রুত কাজ করতেছে। এইখানে যে অ্যাডজাস্টমেন্টের যে এই পাশে ফাঁকা জায়গাটা, এটা এখানে একটা কভার আছে, কভার লাগিয়ে দেবে। এবং ওই পাশে প্রিয় দর্শক, ওই পাশে গেলে আমি দেখাচ্ছি, ওই পাশে যে ফ্যান, এই যে ফ্যানের আশেপাশে ফাঁকা জায়গা আছে, এই জায়গাগুলো থাকবে না, কারণ অ্যাডজাস্টমেন্টের যে অ্যাডজাস্ট, এটা অ্যাডজাস্টমেন্টের যে একটা অ্যাডজাস্ট আছে বাতাসের অ্যাডজাস্ট, এটা যখন লাগাবে তখন এই মাঝখানে যে দেখতেছেন মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, যে মাঝখানের ফাঁকা জায়গাটা, হ্যাঁ এই ফাঁকা জায়গাটা, জাস্ট শুধু এই ফাঁকা জায়গাটাই মাধ্যমেই প্লান্টের বাতাসটা টেনে আসবে, এবং আশেপাশের যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে এটা তখন বন্ধ হয়ে যাবে। এই দেখে এখানে যখন বাতাস আসবে তখন এই বাতাসটা টেনে এনে এই চুল্লির মাধ্যমে বের করে দেবে। প্রিয় দর্শক, এটা যখন অ্যাডজাস্টটা লাগাবে তখন বুঝতে পারবেন যে এটা আশেপাশে যে ফাঁকা জায়গাটা আছে সেটা আর থাকবে না, এবং তখন শুধু এই প্লান্টের যে যে পাইপটা আছে, এই পাইপের মাধ্যমেই বাতাসটা আসবে, অন্য আশেপাশের বাতাসটা জানবে না। এই পাইপের বাতাসটা টাই নাই না, সে চুল্লির মাধ্যমে বের করে দেবে। চুল্লি বলতে এটা আবার ইয়ার চুল্লি পাইবেন না, ইট ভাটার, এটা হচ্ছে প্লান্টে যাতে ময়লাগুলা বা বাতাসটা উপরে চলে যায়, তার জন্য এটা একটা ইট ভাটার চুল্লির মতো বসানো আছে। আর দেখতেছেন প্রিয় দর্শক, এখানে এই যে ব্যারিংয়ের যে কভারটা আছে বা ডাইসে, এটা প্রায় টাইট দেওয়া হয়ে গেছে, এবং এই যে এখানে দুইটা বেল্ট লাগানো হইলো মোটরের সাথে, এটা এখন চেক দেওয়া হবে। যদি আমরা অ্যাডজাস্ট ফ্যানটা ব্যালেন্স করে নিয়ে আসছি ওয়ার্কশপ থেকে, কিন্তু তারপরে ওইটা তো দেখা গেছে হাতে ঘুরে ঘুরে ব্যালেন্সটা চেক করা হয়েছে, এখন মূলত মোটর চালায় চেক করা হবে। এ দেখতেছেন সবাই তুলে সরে যাচ্ছে, কারণ হচ্ছে যদি ফ্যানটায় কোনো ফল থাকে বা কোনো সিটটা কোথাও চলে যায় ভেঙে চড়ে, সেক্ষেত্রে হয়তো আশেপাশের লোক থাকলে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, তাই সবাই দূরে চলে গেছে। এই দেখেন খেয়াল করেন মোটরটা চালানো হয়েছে, ঘুরতেছে, এটা স্টার কানেকশানে ঘুরতেছে, যখন ডেল্টা কানেকশন হবে স্পিডটা ডাবল হয়ে যাবে, সেই ক্ষেত্রে
দেখতে পারেন এটা একটা টাইমারের মাধ্যমে স্টার ডেলটা কানেকশন করা আছে। এইখানে মনে হয় 1 মিনিট টাইম দেওয়া আছে, স্টার কানেকশনটা 1 মিনিট চলার পরে ডেলটা কানেকশনটা নিবে, এটা অটো নিবে একটা, তখন কিছু করতে হবে না, একটা টাইমারের মাধ্যমে অটো করা আছে, একটা অটো নিয়ে নিবে। প্রিয় দর্শক খেয়াল করেন, খেয়াল করলে বুঝতে পারেন যখন কানেকশনটা ডাবল হয়ে যাবে তখন এখানে দেখবেন হয়তো ধুলাবালি ঘোরা শুরু হয়ে যাবে, কারণ এত স্পিডে ঘুরে যে আশেপাশের ধুলা, এই প্রিয় দর্শক খেয়াল করছেন এই কানেকশনটা ডেল্টায় চলে গেছে, যার জন্য ধুলাবালি যা আছে আশেপাশে সব উঠতেছে। দর্শক বোঝা যাচ্ছে যে মোটামুটি ঠিকই আছে, ব্যালেন্সটা মোটামুটি ঠিক আছে, তবে 100% ওকে বলা যাবে না, কারণ এটা যে ডাইসটা তৈরি করছে দেখেন করতেছে, এই যে কিছুটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে একটা আঁকা বাঁকা আছে, এমনি ব্যালেন্সটা ওকে আছে, ওয়েট ব্যালেন্সটা ওকে আছে, কিন্তু ফ্যানের ব্যালেন্সটা 100% ওকে না। তারপর এটাতে চলবে পরবর্তীতে এই প্ল্যানটার জন্য আরেকটি অ্যাডজাস্টমেন্ট অর্ডার দেওয়া আছে ওয়ার্কশপে, এই মাপে তৈরি করতেছে, যদি এটা সমস্যা হয় সেক্ষেত্রে এটা জাস্ট হুইলে চেঞ্জ করে নতুন আরেকটা যেটা বানানো হচ্ছে সেটা লাগাই দিবে, এখন কাজ চলার জন্য এটাই লাগানো হচ্ছে। এই দেখেন এই যে আমি যেমন বললাম ওয়েটের ব্যালেন্সটা আছে, এই দেখেন এমনি ফ্যানের ব্যালেন্সটা পুরোপুরি নাই, দেখতেছেন হয়তো দেখলে বুঝতে পারতেছেন যে ফ্যানটা পুরোপুরি মানে ব্যালেন্সে নাই। প্রিয় দর্শক এই দেখেন আমি যে বলছিলাম ফ্যানের যে অ্যাডজাস্ট বাতাসের যে অ্যাডজাস্ট করে সে এটা হচ্ছে সেই অ্যাডজাস্ট, এইটার মাধ্যমে বাতাস কমানো বাড়ানো যায়, কারণ যদি অতিরিক্ত বাতাস টানে সেক্ষেত্রে হয়তো আগুন জ্বলবে না বা ওইভাবে হিট হবে না, আবার কম টানলেও হবে না, সেই ক্ষেত্রে এইখানে এই অ্যাডজাস্টটা করতে হয়, এদের প্লেটগুলার মাধ্যমে অ্যাডজাস্ট করে প্লেটগুলা ঘুরানো যায়। এখন মোটামুটি যে তেরাভাবে আছে যেভাবে আছে এটা পুরো খাড়া করে ফেলা যায়, খাড়া করলে বুঝতেছেন তখন গ্যাপ বেশি হয় বাতাস বেশি টানে, আবার যখন হয়তো এটা সোজা করে দেয় তখন গ্যাপগুলো মোটামুটি বন্ধের দিকে চলে যায় বাতাস কম টানে। এই যেটা দেখতেছেন এটার মাধ্যমে দেখতেছেন, খেয়াল করলে বুঝতে পারবেন যে অ্যাডজাস্ট এটার মাধ্যমেই করে, এটা চারপাশেই দেখুন চারপাশে একটা রিংয়ের মাধ্যমে, এই দেখেন একটা রিংয়ের মাধ্যমে প্রতিটা প্লেট লাগানো আছে, এটার সাথে সংযোগ আছে, এটা ওই পাশে লিভার আছে, লিভারের মাধ্যমে অ্যাডজাস্ট কম বেশি করা যায়। সুপ্রিয় দর্শক এখন একটা জিনিস খেয়াল করেন, আমি বলছিলাম যে এই যে পাখার ভিতরে যে ফাঁকা জায়গাটা এই জায়গাতেই শুধু বাতাস টানবে, এই দেখেন একটা খেয়াল করেন এখন শুধু এই যে পাখার ভিতরে ফাঁকা জায়গাটাই খালি আছে এবং চারপাশ বন্ধ হয়ে গেছে, এখন বাতাস টানার একটা মাত্র রাস্তা সেটা হচ্ছে এই পাইপ, বাকি চারপাশ বন্ধ হয়ে গেছে, তার মানে এখন শুধু ফ্যান ঘুরার পর অ্যাডজাস্ট ফ্যানটা ঘুরার পর বাতাসটা চুল্লির দিকে চলে যাবে, আর বাতাসটা টানার জন্য শুধু এই প্ল্যান্টের যে আসফল প্ল্যান্টের যে পাইপটা আছে সেটাই ফাঁকা থাকবে। এখানে দেখেন যেটা বলছিলাম মোবিল, এখন মোবিল দিয়ে দিতেছে কারণ বেয়িংটা তো মোবিল শর্ট আছে, মোবিল দিয়ে দিতেছে। এদিক দিয়ে দেখেন মোটর ওকে হয়েছে বিদায়, বেল্ট একটা কম লাগানো ছিল সেটাও লাগিয়ে ফেলছে, তিনটা বেল্টই লাগানো হয়েছে, এবং অ্যাডজাস্টমেন্টের এই যে এই পাশের কভারগুলোও লাগানো হয়ে গেছে। এবং একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন এই অ্যাডজাস্টমেন্টের যে পুলিটা আর মোটরের পুলিটা, মোটরের অ্যাডজাস্টমেন্টের পুলির থেকে মোটরের পুলির সাইজটা ডাবল, যার জন্য মোটরটা যদি একবার ঘুরে অ্যাডজাস্টমেন্টটা দুইবার ঘুরে এটা হচ্ছে আরপিএম, যার ফলে মোটরের ডাবল আরপিএম হয়ে যায়। এখানে
প্রিয় দর্শক, বলছিলাম যে এই যে যে গ্লাসের মতো যে মোবিল চেকারটা আছে সেটাতে মোবিল দেখা যায়। দেখেন মোবিল দেওয়ার পরে যে মোবিল দেখা যাচ্ছে, তার মানে মোবিল ব্যারিং এ পাইছে। আর দেওয়া লাগলো না, যদি লাগে সেটা পরবর্তীতে দিবে, সেটা সমস্যা নাই, মোবিল কমতে পারে। আর এই দেখেন অ্যাডজাস্ট ফ্যানের সাথে আরেকটা কভার ছিল পাইপের মতো, ডাইস ছিল, এটা লাগানো হয়েছে। আর এই মাঝখানের গ্যাপটা জাস্ট একটা তারপর তারপরের মাধ্যমে প্যাচ দিয়ে ক্লাম দিয়ে আটকে দিবে। এটা তারপরটা হচ্ছে হিট প্রুফ। এই দেখেন তারপরটা প্যাচ দিয়ে যে ক্লামগুলো টাইট দেওয়া হচ্ছে, টাইট দিলেই মোটামুটি এখানের কাজ শেষ। এখন জাস্ট বাতাস অ্যাডজাস্ট যে সেটা সেটা নাটগুলো টাইট দিয়ে দিতেছে। এই দেখতেছেন যে লিভারটা খেয়াল করেন, এই যে লিভারটা, হ্যাঁ যে লিভারটা, এই লিভারটার মাধ্যমে পাখাগুলা অ্যাডজাস্ট করা হয়। এবং এই যে দেখেন ছিদ্রগুলা, ছিদ্রগুলোর মাধ্যমে কমানো বাড়ানো যায়। কমানো যেটুকু যদি বাড়ানো লাগে বাড়ায়, কমানো লাগলে কমায়, এখানে ফিক্সড করে দেওয়া যায়। দেখেন প্রতিটা সাথে এটার লিঙ্ক আছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। যদি তারপরও আপনাদের কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর যদি পরবর্তী ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।